নমস্কার বন্ধুরা, সুজিত দাস নামে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জবের আপডেট নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন, যারা কোর্টে ফর্ম ফিল আপ করছেন বা কোর্টের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা কোর্টের কিছু কিছু কোশ্চেনের ওপর, বা আপনারা জানেন যে সামনে অনেকগুলো পরীক্ষা আছে, যেমন নদিয়া কোর্টে আছে, বর্ধমান কোর্টে আছে, তার সঙ্গে একটা দার্জিলিং কোর্টেরই একটা রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে। তা আপনারা পুরোপুরি দেখুন, আর ভিডিওটা কিন্তু আপনারা পুরো দেখবেন, পুরো দেখতে বলছি, কারণ এই ভিডিওর মাধ্যমে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, আর অনেকেই আছে ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আর কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, ঠিক আছে। আর কবে কী এক্সাম ডেট, কবে কী কত কী ফিস দিতে হবে, সিলেবাস কী, কী পোস্ট আছে, সব ডিটেলসে আমি আলোচনা করে দেবো। তা ফার্স্ট কথা বলে রাখি, যখন আপনাদের সামনে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, 2016 সালে যখন নোটিশ বেরোয় ডিসেম্বরের দিকে, ঠিক আছে, ডিসেম্বরের নাগাদ আপনারা যখন নোটিশটা বেরোয় সেখানে লেখা ছিল কি না, দার্জিলিং করে কিছু লোক নিয়োগ করা হবে। যারা যারা অ্যাপ্লিকেশান করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। দ্বিতীয়বার যদি আপনারা অ্যাপ্লাই করতে যান, আপনারা কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর যারা যারা যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তা বলে রাখি এবার কোন কোনগুলো পোস্ট আছে আর কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। আপনাদের এখানে বলেছে কি পোস্টগুলো, আমি বলে রাখি, পোস্টগুলো হচ্ছে এলডিসি আছে, প্রসেস সার্ভার আছে, নাইট গার্ড, ফরাস আর কর্মবন্ধু, ঠিক আছে। এলডিসি ক্ষেত্রে কী হয়েছে না, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আপনাকে কম্পিউটার নলেজ জানতে হবে, কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 31খানা, জেনারেলে হচ্ছে 8টা, জেনারেলে 8খানা পোস্ট আছে, ঠিক আছে, ভাগ ভাগ করা আছে। এখানে আপনাদের ফার্স্টে রিটেন এক্সাম হবে, মানে প্রিলিমস বলতে পারেন, তারপরে হবে আপনাদের পেপার টু থাকবে হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক সব থাকবে। আর 3 নম্বর মানে টেলার 3তে হবে হচ্ছে আপনাদের কম্পিউটার লিটারেসি টেস্ট, মানে কম্পিউটারের ওপর আপনাকে কিছু কোশ্চেন করা হবে, সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ, ইন্টারভিউতে 25 মার্কস থাকবে, ঠিক আছে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে হচ্ছে আপনার মাধ্যমিক প্রসেস হবে, মাধ্যমিক পাস, সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা বলেছে কি কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানেও সেম 3টিভাবে আপনাদের পরীক্ষা হবে। লাস্ট পোস্ট মানে বলতে চাইছে এটা গ্রুপ ডি, নাইট গার্ড, আপনারা জানেন নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধুকে বলা হয় গ্রুপ ডি। তা এখানে আপনাদের এখানে 75 মার্কসের পরীক্ষা হবে, 75 মার্কসের পরীক্ষা হলে আপনাদের থাকবে সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা সময় থাকবে। আর 25 নম্বরে কিনা আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, 25 নম্বরে কিনা আপনাদের ইন্টারভিউ হবে, আর ঠিক আছে, ব্যাস। আর এখানে কিছু বলার নেই, এবার বলে রাখছি, হ্যাঁ, আপনারা আবেদন করবেন কী হবে, আবেদন করতে হবে অনলাইন মোডে, অনলাইনে কিন্তু আপনারা আবেদন করবেন, আর আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আর এখানে বলছে 1/1/2019 অনুযায়ী আপনাকে 18 থেকে 40 বছর বয়স্ক হতে হবে, ঠিক আছে। আর কী কী সঙ্গে সঙ্গে কী কী দিতে হবে এখানে দেখুন দিয়ে দিয়েছে, মাধ্যমিকে মাধ্যমিক পাস করেছেন আপনারা সেগুলো সবকটা লাগবে, সার্টিফিকেটগুলো, আর কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে, সেসব পরে আছে। আর আপনারা অনলাইনে আবেদন করবেন এটা দেখে রাখুন, আপনারা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা ওখান থেকে গিয়ে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন, বা ক্যালকাটা হাইকোর্ট সার্চ করে আপনারা কিন্তু এখানে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে ফিসটা বলে রাখি, ফিস দেখুন এখানে স্ক্রিনশট নিয়ে নিন, ফিস কিন্তু এতটাভাবে ডিটেলসে বলা যাবে না, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। সাধারণভাবে বলে রাখি যে এলডিসি কাছে 400 টাকা, ঠিক আছে, জেনারেলদের জন্য 400 টাকা, আর এসসি এসটি অফিসের জন্য 250 টাকা। আর নাইট গার্ড, ফরাস, প্রসেস সার্ভারের ক্ষেত্রে হচ্ছে 300 টাকা, আর এসসি এসটি ওবিসিদের জন্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। ব্যাস এটুকুনি বলার ছিল, আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এখানে বলে রাখি 22/5/2025 মধ্যে কিন্তু আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 22/5/2022 মধ্যে, 22 মের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে ফেলতে হবে 5:30টার মধ্যে, তারপরে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া হবে না। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে বলছি, এখান থেকে গুরুত্বপূর্ণ জবের আপডেটগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।